কলিযুগের ভগবান গৌর সুন্দর, তিনি অপূর্ব সুন্দর দেখতে, তার চাচর কুঞ্চিত কেশ যুগ্ম ভ্রু। তিনি ছিলেন পণ্ডিত, তিনি মূর্খ ছিলেন না, তিনি ছিলেন পণ্ডিত ব্যক্তি। তিনি কি করলেন না, একদিন গদাধরকে এবং নিত্যানন্দকে ডেকে বললেন, আমি সন্ন্যাসী হব। তখন নিত্যানন্দ বলছে, তুমি তো ভগবান, তোমার সন্ন্যাস নেওয়ার দরকার কি? তুমি ভগবান হয়ে সন্ন্যাসী হবে কেন? বলছে, আমি আগে ঘোষেদের ঘরে জন্ম নিয়েছিলাম, গোয়ালাদের ঘরে। আগে আমি ছিলাম মূর্খ, গরু চড়াতাম। কলিযুগে আমি পণ্ডিত হলাম, কলিযুগে আমি ব্রাহ্মণের ঘরে জন্ম নিলাম। বলছে, সব থেকে পবিত্র কি জিনিস সেগুলো শুনে না, ভালো করে শুনে নিন। বলছে, আম্রতুল্য ফল, আমের মতো ফল পৃথিবীতে কোথাও নেই। সব থেকে শ্রেষ্ঠ ফল হলো আম। গঙ্গাতুল্য জল, মানে গঙ্গার মতো জল, আপনি মিনারেল ওয়াটার পয়সা দিয়ে কিনছেন, সেটা আপনি বোতলে রেখে দিন, দেখবেন কয়েকদিন বাদে আপনার বোতলে পোকা ধরে গেছে। কিন্তু ওই একই বোতলে হাজার বছর ধরে আপনি গঙ্গা জল ধরে রেখে দিন, কিচ্ছু হবে না, গঙ্গা এমন পবিত্র। তাতে কত কিছু ভাসিয়ে দেওয়া হচ্ছে, কত মোড়া ভেসে যাচ্ছে, কিন্তু তথাপি গঙ্গা, তিনি শুদ্ধ। এই যে বলছে, জগতে কিছু অমৃত বস্তু আছে, তার মধ্যে গঙ্গা হলো অমৃত। আর কি অমৃত না, মাতৃদুগ্ধ। একটি মায়ের যে স্তন আছে, তাতে একটি ডাক্তার গিয়ে সুচ ফোটাবে, রক্ত বেরিয়ে আসবে, কিন্তু একটি সন্তান গিয়ে মুখ ঠেকাবে, তাতে স্তনদুগ্ধ অমৃত বেরিয়ে আসবে, এটা অমৃত। সেজন্য গরু হচ্ছে আমাদের মা, গাভী হলো আমাদের মাতা, তিনি আমাদেরকে সারা বছর দুগ্ধ দান করে, বুঝে গেল? তাহলে গাভী হলো আমাদের মা, এই দুধ হলো অমৃত, তেমনি গঙ্গাতুল্য জল, অমৃতুল্য। তো রাত নেই পৃথিবীতে, যত রাত্রি আছে পূর্ণিমার মতো রাখাচ্ছে নেই। আর কি বললেন, ব্রাহ্মণ তুল্য জাতি, পৃথিবীতে যত জাতি থাক, শ্রেষ্ঠ জাতি হলো ব্রাহ্মণ। কি বললাম,